হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড থেকে আপনার কোডটি সরাসরি ব্রাউজারে রান করতে পারবেন। যারা নতুন ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড করেছেন তারা এই সমস্যাটি ফেস করতে পারেন। সো কথা না বাড়িয়ে আমি আজকে আমার ভিডিওতে চলে যাচ্ছি। আমি প্রথমে দেখাবো যে এই যে দেখুন রান, উপরে যে রান আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার ব্রাউজার এটি ওপেন হবে না। সো আমি রানে ক্লিক করে দেখাচ্ছি, রান উইদাউট ডিবাগিং দিলে আমি ক্রোম প্রিভিউ সিলেক্ট করছি, কিন্তু আমার এই কোডটি কিন্তু আমি ব্রাউজার ওপেন করতে পারছি না। সো আমাকে ক্লিক করতে হবে এক্সটেনশনে, সেখানে আমি লিখব ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার লেখার পর আমার প্রথম যে এক্সটেনশনটি আসবে সেটি আমি ইনস্টল করে দিব। সো প্রথম যে এক্সটেনশনটি আসলো সেটি আমি ইনস্টল করে দিচ্ছি। বেশিক্ষণ কি, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, আমি ইনস্টলে ক্লিক করলাম। তারপর আমি আমার কোডে যাব, ইনস্টল হওয়ার পর এখন আমি আমার কোডে যাব, গিয়ে প্রেস করব অল্ট বি। অল্ট বি প্রেস করার পর আমার ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমি অল্ট বি প্রেস করেছি, আমার ডিফল্ট ব্রাউজারে এই কোডটি ওপেন হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার অল্ট বি প্রেস করব, আমার ক্রোমে এই কোডটি ওপেন হয়ে যাবে। প্রেস করলাম অল্ট বি, ওপেন হয়ে গেল ক্রোম ব্রাউজার। এখন যদি আমি চাই যে না আমার ডিফল্ট ব্রাউজার ওপেন করবো না, অন্য ব্রাউজার ওপেন করবো, তখন শিফট অল্ট বি প্রেস করার পর আমার এটি কিন্তু মজিলা ফায়ারফক্স সিলেক্ট করে দিলাম। এখন আমার এটি মজিলা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।